সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আবারও। আজ আমি একটা DIY প্রজেক্ট করতে যাচ্ছি। এটা অ্যাকচুয়ালি একটা টেস্ট প্রজেক্ট, ছোটোখাটো একটা প্রজেক্ট। ছোট্ট একটা ককশিটের বক্স আমি সেটা দিয়ে আমি সিমেন্টের একটা ট্যাঙ্ক বানাবো। তো আমি চিন্তা করলাম যে ছোট হলেও বা টেস্ট প্রজেক্ট হলেও আমি জিনিসটা শেয়ার করি আপনাদের সবার সাথে। যাই হোক, আমি ক্যামেরাটা ফ্লিপ করে করছি শুরু। তো এই যে আমরা একটা ককশিটের বক্স দেখতে পাচ্ছি, আমি বক্সটাকে সাইজ করে কাটলাম। ওয়েল, অ্যাকচুয়ালি আমি ফার্স্ট সিমেন্ট দিয়ে ট্যাঙ্কটা এইভাবে ঘিরে ফেলেছিলাম, পরে আমি এই যে গ্লাস দেখা যাচ্ছে এখানে এবং ওই যে ওখানে কিছু বাতিল গ্লাস দেখা যাচ্ছে, তো এই বাতিল গ্লাসগুলো আমি খুঁজে পাওয়ার পর আমি চিন্তা করলাম এটাতে আমি গ্লাস লাগিয়েই দেখি এটা কেমন হয়। তো আপাতত আমি ফ্রন্ট সাইডটা কেটেছি এবং এটা কেটেছি আমি এই যে অংশটা, এই অংশটা একটু রেখে দিয়ে কেটেছি, কারণ আমি এখানে গ্লাসটাকে সিলিকন আঠা দিয়ে লাগাবো এবং লাগানোর চিন্তা করেই আর কি আমি এটা এভাবে কেটেছি। নিচেও কিছু অংশ আমি ফাঁকা রেখেছি, সেটা রেখে তারপরে আমি এটাকে কাটলাম। কাটা শেষ হলো, এবার আমি এটার মাপটা নিয়েছি, নিয়ে আমি গ্লাসটা দাগ দিয়েছি, এখন হচ্ছে আমি গ্লাসটাকে কাটবো। আমি কেটে দেখাচ্ছি গ্লাসটা, গ্লাস কাটার নিয়ম হচ্ছে অ্যাকচুয়ালি একবারে কেটে ফেলা। তো আমাদের গ্লাসটা কেটে বক্সটা বানানো অলমোস্ট কমপ্লিট। তো সরি, বিড়ালটার ইন্টারাপশনের জন্য অ্যাকচুয়ালি ভিডিওটা স্টপ করে দিতে হয়েছিল। তো যাই হোক, আমাদের গ্লাস কেটে বসানোটা কমপ্লিট হয়ে গেছে, এখন ফিনিশিং টাচ দিচ্ছি ব্রাশ দিয়ে সিমেন্টের। ও না, অতিরিক্ত ডিস্টার্ব করছে এই শয়তানটা, বদ। যাই হোক, সো এখানে একটু প্রবলেম হয়ে গেছিল, ওই সাইডে অ্যাকচুয়ালি গ্লাস দেওয়ার কোনো প্ল্যান ছিল না, বাট ওই গ্লাসটার জন্য প্ল্যান করতে গিয়ে পরে এই সাইডের যে পিলারটা ওটা ভেঙে যায়, সেটাকে আবার নতুন করে পিলারটাকে বসাতে হয়েছে। আশা করছি প্রবলেম হবে না। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, আমি এখানে ভেবেছিলাম গ্লাসটা আটকানোর জন্য সিলিকন ইউজ করব, বাট এখানে আমি অ্যাকচুয়ালি কোনো আঠা ইউজ করিনি। তো এটা কমপ্লিট হওয়ার পর কোথাও লিক আছে কি না এটা অ্যাকচুয়ালি চেক করতে হবে।
চেক না করে আসলে বোঝা যাচ্ছে না এটা কেমন হবে। তো জাস্ট এইটুকুই দেখাচ্ছি আপাতত, এইভাবে করছি, পরে দেখা যাক কী করে, এটা কমপ্লিট হওয়ার পরে আমরা দেখব কী করা যায়। সো আমাদের গ্লাসটা কেটে বক্সটা বানানো অলমোস্ট কমপ্লিট। সরি, বিড়ালটার ইন্টারাপশনের জন্য অ্যাকচুয়ালি ভিডিওটা স্টপ করে দিতে হয়েছিল। তো যাই হোক, আমাদের গ্লাস কেটে বসানোটা কমপ্লিট হয়ে গেছে, এখন ফিনিশিং টাচ দিচ্ছি ব্রাশ দিয়ে সিমেন্টের। যাই হোক, সো এখানে একটু প্রবলেম হয়ে গেছিল, ওই সাইডে অ্যাকচুয়ালি গ্লাস দেওয়ার কোনো প্ল্যান ছিল না, বাট ওই গ্লাসটার জন্য প্ল্যান করতে গিয়ে পরে এই সাইডের যে পিলারটা ওটা ভেঙে যায়, সেটাকে আবার নতুন করে পিলারটাকে বসাতে হয়েছে। আশা করছি প্রবলেম হবে না। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, আমি এখানে ভেবেছিলাম গ্লাসটা আটকানোর জন্য সিলিকন ইউজ করব, বাট এখানে আমি অ্যাকচুয়ালি কোনো আঠা ইউজ করিনি। তো এটা কমপ্লিট হওয়ার পর কোথাও লিক আছে কি না এটা অ্যাকচুয়ালি চেক করতে হবে, চেক না করে আসলে বোঝা যাচ্ছে না এটা কেমন হবে। তো জাস্ট এইটুকুই দেখাচ্ছি আপাতত, এভাবে করছি, পরে দেখা যাক কী করে, এটা কমপ্লিট হওয়ার পরে আমরা দেখব কী করা যায়। আপাতত ট্যাঙ্কে প্ল্যান্ট লাগানো শেষ, ট্যাঙ্কটা ফুল করে পানি দিলাম, কিছু স্নেলস দিলাম সাইক্লিংটা বেটার হওয়ার জন্য, এখন একটু লাইট দেওয়ার ব্যবস্থা করবো, যেহেতু ট্যাঙ্কটা হয়তো অবশ্যই দরকার। আমি ছোট্ট একটা সিস্টেম করেছি লাইটের জন্য, সেটা আমি দেখাচ্ছি, জাস্ট যখন দরকার আমি এভাবে ঢাকনাটা দিয়ে দিব। Now this is our mini cement, mini planted aquarium by cement. গ্লাসটা এখনো ক্লিন করা হয়নি, তো যাই হোক আমি ট্যাঙ্কটা এখানেই বানানো শেষ হব। আমি প্ল্যানিং করেছি এখানে আমি কিছু স্নেল আর শ্রিম্প ছাড়বো, অর্থাৎ চিংড়ি মাছ। তো আমি যখন চিংড়ি মাছগুলো ছাড়বো তখন আমি দেখাবো ট্যাঙ্কটা কেমন হলো, প্লাস আমি এই যে ছোট্ট বোতলটা দেখা যাচ্ছে, এই ছোট্ট বোতলটা
ছোট্ট ফিল্টার বানাবো, কি করে ফিল্টারটা বানানো যায় তার উপরেও আমি একটা ভিডিও তৈরি করব, এবং আশা করছি আপনারা সবাই ভিডিওটি দেখবেন। আর ট্যাঙ্কটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, মানুষকে শেয়ার করে বেশি বেশি করে দেখার সুযোগ করে দেবেন। উৎসাহ পেলে আমি আরও বিস্তারিতভাবে আরও সুন্দর সুন্দর ট্যাঙ্ক তৈরি করে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। আশা করছি আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কোনো পরামর্শ থাকলে বা আপনাদের যদি বিশেষ কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু করার ব্যাপারে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।